আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হেলথ রেগুলেশনে আছি। এখন আমার পাশে আছেন ভাই, আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ শফিক। আমার বাড়ি হয়েছে দক্ষিণ কমলাপুর মতিঝিল 120 বাইয়ে বিসমিল্লাহ ভিলা। আর আপনার একটু পরিচয়ের সঙ্গে আমরা অবশ্যই আপনি কি করেন এটাও জানতে চাই। আমি ব্যবসা করি, ইম্পোর্টের ব্যবসা, ওই চায়না থেকে রেডিমেড প্রোডাক্ট, রেডিমেড গার্মেন্টস। আপনি ব্যবসা করেন, এটা কি আমাদের জন্য যথেষ্ট? এবং বড় হয়েছেন কোথায় আপনি? আমি বড় হয়েছি শরীয়তপুর, নড়িয়া, নড়িয়া থানা, শরীয়তপুর ডিস্ট্রিক্ট। পড়াশোনা কোথায় করেছেন? পড়াশোনাও শরীয়তপুরে, নড়িয়াতে। আচ্ছা, ঢাকায় কবে থেকে এসেছেন? আমি এর মধ্যে ঢাকা থাকি 2009-08 থেকে, 8-এর ডিসেম্বর থেকে পারমানেন্ট থাকি ঢাকাতে। আর ব্যবসা সম্পর্কে আরেকটু বোধহয় কিছু বলতে চেয়েছিলেন। ব্যবসার অ্যাড্রেস হলো দক্ষিণ কেরানীগঞ্জ সদরঘাটের ওই পারে, নদীর ওই পারে, দক্ষিণ কেরানীগঞ্জ আমার ব্যবসার অ্যাড্রেস, খাজা মার্কেটে। আচ্ছা আচ্ছা, তা আগে আমরা জানতাম জিঞ্জিরা খ্যাত ওইদিকে একটা জায়গা আছে। হ্যাঁ, ওইটাই জিঞ্জিরা, ওইটাই, ওই জায়গাটাই। আচ্ছা আচ্ছা, ওই জায়গা কি এখনো আছে তো? না, জি জি আছে, এবং খুব বড় সরো, বড় সরো বিজনেস পয়েন্ট। এটা বিজনেস পয়েন্ট, আমরা তো আগে জিঞ্জিরা মেট বলে এটা ইয়া করতাম। যাক, আলহামদুলিল্লাহ। তো এটা আজকে আমাদের আলোচনার প্রসঙ্গ না। তো আমরা আজকে কি কারণে ওনার সঙ্গে আমি এই ভিডিওটা করছি, তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এবং অনেকেই প্রশ্ন করেন এবং বিভিন্ন এভিডেন্স চান যে আমার হার্টের ব্লক ভালো হয় কি না। তো এখন অনেকেই আমাদেরকে বলেছেন যে আমার হার্টের ব্লক ভালো হয়েছে, আমার মনে হচ্ছে আমি আগের চেয়ে ভালো ফিল করছি, বাট ভাই যে কাজটি করেছেন এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো আমরা শেষ দিয়েই শুরু করি এবং শেষও এভাবেই করব যে ওনার আমরা দেখতে পেলাম, যদি ওনার কাছ থেকে আমরা ডিটেল জানবো যে ওনার যে একটা রিপোর্ট ছিল সেখানে দেখা যাচ্ছে যে ওনার 85% ব্লক ছিল একটা আর্টারিতে, 85% ব্লক ছিল। হ্যাঁ, এই যে আপনারা এই যে রিপোর্টটাতে এখানে দেখবেন যে 80-85% এটা একটা রেঞ্জ থাকে। হ্যাঁ, 85% ব্লক ছিল এবং এটা করানো হয়েছিল হচ্ছে 2019 সালের ডিসেম্বর মাসে। তো বাট আলহামদুলিল্লাহ রিসেন্ট একটা রিপোর্ট উনি করিয়েছেন নারায়ণা হাসপাতাল, নাকি? জি, দেবী শেটির ওখানে, দেবী শেটির ওখানে। হ্যাঁ, এবং এই যে এইটা হচ্ছে একদম রিসেন্ট রেজাল্টটা, এটাই তো না? জি জি, রিসেন্ট। হ্যাঁ, ঠিক আছে, দেখছেন তো। যাক, আমরা আমাদের কথা আপনারা বিশ্বাস করবেন আশা করি, কারণ আমাদের কাউকে মিথ্যা বলার মতো কোনো কারণ ঘটেনি। এখানে এটা রিপোর্ট নাকি? জি। কত পার্সেন্ট আছে? এই যে, হ্যাঁ, এই যে এইটা এইটা এইটা। তো এখানে দেখেন যে এটা আলহামদুলিল্লাহ এখন 50, একটা আছে যে 50-60% সর্বোচ্চ এটা, আর একটা আছে 30-40%, আর একটা আছে 40-50%। অর্থাৎ আপনারা জানেন যে যদি 60%-এর নিচে থাকে বা 70-75%-এর উপরে না থাকে তাহলে আলহামদুলিল্লাহ তেমন কোনো ইন্টারভেনশন প্রয়োজন হয় না। তা এটা ডকুমেন্টেড, এটা হচ্ছে আপনার এই যে জানুয়ারি মাস 2012 সাল, আপনারা ডেটটা লক্ষ্য করেন, 2022 এই এই তো এই 2022 এবছরে। তা আমার কাছে এটা দেখে খুব ভালো লেগেছে, এটা ডকুমেন্টেড, অর্থাৎ উনি এই ডকুমেন্ট নিয়ে এসেছে। তো ভাই, আপনার কাছে জানতে চাই যে এই রিপোর্ট দেখার পরে আপনার কেমন লেগেছিল? অনেক ভালো লাগছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার ব্যাপার না। তাহলে এবার আসেন আমরা আবার গল্পের শুরুতে চলে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি এবার শুরু থেকে বলেন, সংক্ষিপ্ত অবশ্যই, যে আপনার কিভাবে হার্টের সমস্যাটা ডিটেক্ট করলেন বা আপনার চলাফেরাটা কেমন ছিল এবং আপনি কিভাবে বিপদে পড়লেন এবং কখন জানতে পারলেন, তখনকার অনুভূতি এবং তখনকার আপনার যেভাবে মানে সবাই বলেছিল আপনার ভিতরে একটা ভীতি কীভাবে কাজ করেছে এবং আপনার কাছে এইটা কিভাবে মনে হইলো যে আপনি এটা থেকে বাঁচার কোনো উপায় আদৌ আছে কি না। হ্যাঁ, তো আমি আপনাকে ফ্লোর ছেড়ে দিলাম প্রিয় দর্শক। আমি মনে করি এবার উনি ওনার ঘটনাটা বলুক, আমার যদি মাঝে মাঝে কোনো ক্রস করার দরকার আমি একটু ইন্টারাপ্ট করবো, ঠিক আছে? জি, থ্যাংক ইউ, আপনি শুরু করেন। জি, আসলে আমি 2019 সালের ডিসেম্বরে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমি একটা মেমো করতেছিলাম, তো ওই মুহূর্তে না সরি খাবার খাইতেছিলাম, মেমো আমার স্টাফ করতেছিল, তা আমি কাস্টমার দোকানে আমি খাবার খাইতেছি, এখানে তাকিয়ে বলি, খাবার খাইতেছি, খাবার খাওয়ার মধ্যেই হঠাৎ করে দেখলাম যে আমার এই পাশটা মানে
ঠোঁটটা খুব শুকিয়ে আসতেছে আর এবং খুব যন্ত্রণাদায়ক মনে হচ্ছে এবং বাম হাতটা পুরো শিশির ঘুরতেছে। তো আমি কখনোই এরকম ফিল করি নাই। পরে আমি একটা পর্যায়ে অস্বস্তি হয়ে যেতেছি, তো একটু পানি খেলাম। পানি খেয়ে আমার পাশের একটা দোকানে ছিল, ওইখানে যে একটু শুয়ে বেশ রেস্ট নিলাম। তো রেস্ট নিলে আমার কাছে খুব মানে যন্ত্রণাদায়ক মনে হইতেছিল। তো ওই মুহূর্তে পরে আমার একজন স্টাফ নিয়ে আমি একটা হাসপাতালে গেলাম। তো ওইখানে ওরা বললো যে এখানে হার্টের এই এনজিওগ্রাম হয় না। পরে আমি সদরঘাট পার হয়ে এইপারে আসলাম, এইপারে একটা হাসপাতালের নাম বলতেছি না, একটা হাসপাতালে গেলাম। তো ওরা আমাকে এনজিওগ্রাম বললো, বললো যে কিছুই হয় নাই, ইসিজি করছে, বলে কিছুই হয় নাই। আমার আমার মনের দিকটা শান্ত হইতেছে না। আমি বাসায় চলে আসলাম। বাসায় আইসা আমি আরেকটা হাসপাতালে গেলাম। এখানে একটা কথা ভাই আমি বলি, সেটা হচ্ছে ভাই আপনি ওই যারা প্রথমে বলেছিল যে ইসিজি করে কিছু হয়নি, এরকম হতে পারে, কেন জানেন? কারণ এটা অ্যাটাক হলে ইমিডিয়েট ইসিজিতে চেঞ্জ হয়তো নাও আসতে পারে, জাস্ট একটু ক্লারিফিকেশনের জন্য। তাহলে ওদেরকেও একদম মানে মিথ্যা এটা বলার দরকার নেই, কারণ হতে পারে অনেক সময় যে ইসিজিতে চেঞ্জ আসতে সময় লাগতে পারে, ঠিক আছে? এটা একটা পয়েন্ট আমরা জেনে রাখলাম। পরে আমাদেরকে যার একটা হাসপাতালে গেলাম, পরে ও একদিন আমি বাসায় ছিলাম, যেহেতু বলে কিছু হয়নি বাসায় ছিলাম। পরে আমার ওয়াইফ খুব যন্ত্রণা দিতেছে আমাকে যে না আরেকবার চেক আপ করান। তো চেক আপ করাইলাম, তো ওরা বললো যে ছোট্ট একটা হার্টের অ্যাটাক হয়েছে। আচ্ছা, তো এইটা শুনে আমি মনের দিক থেকে খুব দুর্বল হয়ে গেলাম। দুর্বল হয়ে গেলে পরে ওই হাসপাতালে গিয়ে আমরা হার্টের যা চেক আপ বা চিকিৎসা করাইলাম। তো করাইলে ওরা আমাদেরকে এনজিওগ্রাম করলো। এনজিওগ্রাম করলে তো ওইখানে যে এনজিওগ্রামের রিপোর্টটা ইতিমধ্যে দেখাইলাম যে আমাদের একটাতে 80-85% ব্লক আছে, আর একটাতে আছে 70%, এবং এখানে ডায়াগনোসিস করা হয়েছে OMI অর্থাৎ ওল্ড মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন। আচ্ছা, এখানে একটাতে আমরা আসলে আগে লক্ষ্য করে 100% ব্লক ছিল। সরি প্রিয় দর্শক, আমি এটা মিস করে গিয়েছি, এই যে এখানে একটাতে 100% ব্লক ছিল। তো আমাকে যখন এনজিওগ্রাম করাইছে, আমার আত্মীয় স্বজনরা সবাই উপস্থিত ছিলেন। তো ওই আমাকে তিনটা রিং পরাইতে বলছিলেন। তো রিং পরাইতে বললে আমি আসলে মনের দিক দিয়া সাপোর্ট পাইতেছিলাম না, যে রিং পরাইলে আমাদের আত্মীয় স্বজন যারা রিং পরাইছে তারা বললো যে রিং পরানো ভালো না, এই ইত্যাদি ইত্যাদি। তো মনের দিক দিয়ে আমি মনে করতেছি যে রিং পরানো মানে আমি বুড়ো হয়ে গেলাম বা আমি জীবনটা শেষ হয়ে যাইতেছে। তো ওনাদের ভাবে ওনারা বলছে, আমার ভাবে আমি রিং পরাইনি। খুব স্বাভাবিক, ডাক্তার যখন বলবে রিং পরাতে হবে, পরামর্শ দিবে সঙ্গত কারণে, ওনার তো একটাতে 100% ব্লক আছে এটা, তাহলে রিং পরাতে বলাটাই খুব স্বাভাবিক। জি জি। কিন্তু আপনি তো মন থেকে আপনার আসেনি? আচ্ছা, এবং আমার মন থেকে আমি আমার স্ত্রী এবং আমি আমরা দুইজনেই আত্মীয় স্বজনরা বাদে আমার এই যে এটা এটা হচ্ছে ওনার 9টা ওষুধ ওনাকে দেওয়া হয়েছিল, খেয়াল করেন 9টা ওষুধ, তাই তো? 9টার দোকানে 17-18 ওষুধ, 16-17 ওষুধ খেতাম দুইবার করে। আচ্ছা, যাক, হ্যাঁ। তো এটার পরে আমি আমরা ওই ইসে আসলাম। আমাদের এক ডাক্তার আছে, ডাক্তার সিয়াম, সরকারি হার্ট ফাউন্ডেশন, সরকারি নাম জরুরি না। আচ্ছা, যাই হোক, ওনার কথায় আমি কিছুটাই পেলাম যে উনি আমাকে গাইড করলেন। তো ওইখানেও ওই ডাক্তার, অন্য ডাক্তার যারা রিংয়ের ই করে ওনারা রিং পরাইতে বললেন। আমি তখনও মনের দিক দিয়ে স্যাটিসফাই হইলাম না, আমি রিং পরাবো না, দেখি এর বাইরে কী করা যায়। পরে আমি ওই তো রিং না পরে তারপরে আমি চিকিৎসার জন্য গেলাম ইসে, ইন্ডিয়াতে। আচ্ছা, তো ইন্ডিয়াতে চিকিৎসা গেলাম দেবী সিটির, এখানে নারায়ণ হাসপাতাল ব্যাঙ্গালোর। তো ওইখানে চিকিৎসায় গেলাম, তো ওইখানে দেবী সিটি স্যারকে দেখাইলাম। তো স্যার পরামর্শ দিলেন যে উনি দেখলেন, তারপরে আপনারা সবাই হয়তো দেবী সিটির হাসপাতাল দেবী সিটি স্যারকে চিনেন, ডাক্তার বি কে মাহালাকে চিনেন, বিজয় কুমার মাহালা। তো উনিও দেখলেন, দেবী সিটিও দেখছেন। দেখার পরে ওনারা আমাকে 2019 সালেই এই যে এই রিপোর্টটা, জানুয়ারি মাসে, তখন আমি ওইখানে গেলে ওনারা আমাকে বললো যে আপনারা ওষুধে চলেন, এই যে এটা এই রিপোর্টটা স্যার, এই রিপোর্টটা করছিল, ওনারা করিয়েছিল, বলছিল যে রিং লাগবে না এই কথা বলি না, তবে আপনি ওষুধ খান, ওষুধের উপরে চলেন। এরপরে এই যে 8টা ওষুধ দিছিল,
পাঁচটা ওষুধ, পাঁচ দোকানে দশ এগারোটা ওষুধ ছিল, ওইখানে দশটা ওষুধ ছিল, দশটা খাইতাম। তো ওষুধ খাইলাম, ওষুধ খাওয়ার পরে ওনারা লিখে দিল যে আপনি একজন ডায়াবেটিসের ডাক্তার দেখান আর একজন লাইফস্টাইল মডিফায়ার ডাক্তার দেখান। তো আমি ওইখান থেকে আপনাদেরকে একটু বলি স্যারকে, যে মাত্র ছয় মাসের ওষুধ নিলাম দেখাইয়া, উনি আমাকে এক বছরের সময় দিছে, এক বছর ওষুধ খেতে বলছে, ছয় মাসের ওষুধ দিলাম নিলাম এই কারণে আমার ভিতরে যে আমি যেভাবে ই করতেছিলাম যে হয়তো মরেই যাবো, হার্টের অসুখ মানেই আমরা মনে করি মরেই যাবো, তো এই জন্য আমি ছয় মাসের ওষুধ কিনছি যে মরে গেলে ওষুধ নিয়ে আর লাভ কী। তো এই জন্য ছয় মাসের ওষুধ নিয়ে আমি রিটার্ন বাংলাদেশে চলে আসলাম। আপনার কি ধারণা হয়েছিল যে আপনি মারাই যাইতেছি, মানে এরকম একেবারে সত্য কথাটা আমার ধারণা ছিল যে আমি মরে যাবো, তো হার্টের মরে গেলে আর ওষুধ বেশি কিনে লাভ কী। তো ছয় মাসের ওষুধ নিয়ে আসলাম। তো যেখানে এই সারকে আমি যেভাবে পাই সেটা হলো আপনারা আমার মার্কেট, খাজা মার্কেট, খাজা সুপার মার্কেট, কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, আগানগর, সদরঘাট, রইপারি, আমার এক ব্যবসায়ী ভাই, নাম হইল রুবেল, উনি ওই রেডিমেড গার্মেন্টসের ব্যবসা করে। তো উনি হঠাৎ আমার শুনছে, শোনার পরে উনি এতটা আপসেট হয়েছে যে শফিকবাড়ির অবস্থা, মানে উনি খুব আমার কাছের বন্ধু বা খুব আপসেট। তো উনি বললো ভাই আপনি তো এরকম ই করছেন, তো আপনি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার একজন লোক আছে, ডাক্তার আছে যে উনি চিকিৎসা ওনার লাইফস্টাইল আপনি চলতে পারেন। তো উনি বললো ওনারা আমি পাবো কোথাবে। তো উনি তখন আমাকে ওই যে একটা অ্যাপস ই করে দিল, ওই ইউটিউবের মাধ্যমে ওনার স্যারের ভিডিওটা আমাকে ই করে দিল, আমার মোবাইল আমি নিয়ে আসলাম, বের করলাম। তো তখন থেকে আমি ভিডিও দেখে স্যারের এই লাইফস্টাইল ফলো করা শুরু করলাম। তখন আমি স্যারকে দেখাইতে পারি না এক বছর, এক বছরের বেশি সময়। তো স্যার কোথায় বসে তাও আমি জানি না, এরকম ওই ভিডিও দেখি, ভিডিও দেখে আমি তখন ভয় পাই ডিম খাইতে, মানে ডিম খাইতে ভয় পাই, খাবার খাইতে ওই ডিমের সাদা অংশ খাই, কখনো একটা খাই, কখনো এরকম, মানে ওই অর্ধেক এই দিকে অর্ধেক ওই দিকে, এরকম কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে আমি বাড়াইতে চাইলাম, বাড়াইতে থাকি। বাড়াইতে থাকার পরে স্যার একটা ভিডিও আছে, এটা দেখাইতেই হয় আসলে। হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি দেখান। তো আপনি এটা খুঁজে বের করেন, আমি ইতিমধ্যে একটা কথা বলি, তো দেবী শেঠি স্যারের ওখান থেকে কিন্তু দেখেন স্পষ্ট বলে দিয়েছে যে একটা লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে, এবং ওনাকে মুখেও বলে দিয়েছে যে লাইফস্টাইলের একটা পরামর্শ নিতে হবে। অর্থাৎ আলহামদুলিল্লাহ এখন দেশের বাইরে থেকেও, বিশেষ করে আপনারা বাংলাদেশে যারা আছেন, হার্টের সমস্যা হয়েছে, একবার দেবী শেঠির ওখানে যায়নি, এটা যাদের একটু আর্থিক সংগতি আছে এমন খুব কমই হয়েছে, তো এই এখানে কিন্তু ওনারা এই পরামর্শটা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের একটা পজিটিভ পয়েন্ট যে ওনারা বলছেন যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, এবং লাইফস্টাইল একটা ভালো বিশেষজ্ঞ যারা এই বিষয়ে বুঝে সেটা দেখা। স্যারের ভিডিও আমি স্যারের ওই যে ভিডিও দেখে মাইনা সাত মাস মানছি, সাত মাসের পরে আমি রিপোর্টটা করছি। আচ্ছা, এটা হচ্ছে জুলাই মাস 2020 সাল। হ্যাঁ, এবং এটা হলো ওনার রিপোর্ট। হ্যাঁ, আপনারা একটু দেখেন, আমি বলে দিতেছি যে ওনার এখানে আলহামদুলিল্লাহ HbA1c ডায়াবেটিসের গড় আছে 5.6। তো ডায়াবেটিসের ওষুধ খেয়ে নাকি? না, ওষুধ ছাড়া। তখন ওষুধ ছাড়া আর টিজি আছে 63, HDL আছে 65। অর্থাৎ টিজি HDL রেশিও এত ভালো আমি আমার কোনো ডিরেক্ট দেখা রোগীকেও আমি পাই না। হ্যাঁ, আপনার ওনার যেটা রিপোর্ট, অর্থাৎ টিজি HDL প্রায় কাছাকাছি, এবং LDLও 61, আপনার HDLও 65, টিজিও 63, এবং টোটাল কোলেস্ট্রল 138। অর্থাৎ এটা একটা অ্যামেজিং রেজাল্ট, আপনারা দেখলেই বুঝতে পারছেন। সো এটা কিন্তু আসলে ডিম টিম খেয়েই তো নাকি? জি জি, তখন আমি ডিম খাই, তখন আমি ডিম খাই, ঘি খাই। হ্যাঁ, তো স্যার এখন এই রিপোর্টটা দেখার পরে একটু অনুভূতির কথা বলি। তো স্যারকে আসলে আমি দেখাইতে চাইতেছি কিন্তু পাই না, সিরিয়াল পাই না, বা কীভাবে যোগাযোগ করতে হবে তখন আমি জানি না। তো এই রিপোর্টটা করার পরে আমি আল্লাহর শুক্রিয়া, মানে মনের দিক থেকে এরকম ই হইলো, স্যারের চিকিৎসা তো নিলাম ভিডিও দেখা দেখা, কিন্তু স্যারকে যদি আমি তখনও মনে করি যে এটা দেখার আগ মুহূর্তে আমার এরকম অনুভূতি ছিল যে আমি মরে যাবো হয়তো, কিন্তু এটা দেখার পরে মনে হইতেছে যে না, তাহলে বাঁচার সম্ভাবনা তো আছে। তো স্যারকে যদি এই না দেখায় মরে যাই, বা কথাটা তার লাইফস্টাইলটা মাইনে আমি উপকৃত হইতেছি, মনের দিক থেকে খুব ই ছিল যে স্যারকে কখনো একটু দেখাইতে পারি। তো যাই হোক, তো এই পর্যন্ত পরে আমি স্যারের দেখানো আরেক ডাক্তার, ডাক্তার আসিফ মনোয়ার স্যারের সাথে যোগাযোগ করি, আমার বন্ধু কার্ডিওলজিস্ট। স্যার একটা প্রোগ্রাম করছিল, ওই প্রোগ্রাম দেখে আমি ওনার কাছে গেছি, উনি স্কোয়ারে বসেন। তো উনি আলহামদুলিল্লাহ, ওনার নামটার এই জন্যই বললাম যে উনি এতটা আন্তরিকতার সাথে আমাকে টেক কেয়ার করছেন। দোস্ত আসিফ, তোমার কিন্তু বুঝছো তো, দেখো তোমার প্রশংসা শুনছো। হ্যাঁ, তো ডাক্তার আসিফ স্যার অনেক আন্তরিকতার সাথে আমাকে টেক কেয়ার করতেন, এবং কীভাবে তিন মাস পর পরে উনি যে রিপোর্ট করতেন, উনি রিপোর্ট অনেক সময় ওই হোয়াটসঅ্যাপেও দেখতেন, যাওয়া লাগতো না,
তো এই মিলে আমি মোটামুটি স্যারের তত্ত্বাবধানে লাইফস্টাইলে দুই বছর, তো দুই বছর পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার একা একা মনে হইতো যে আমি তো এইগুলো ভালো দেখতেছি, তাহলে হার্টের কী অবস্থা? আমি তো হার্টের রুগী, এগুলো ভালো করার জন্য তো আমার উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য না, উদ্দেশ্য হলে হার্ট কীভাবে ভালো হয়ে যায়। তো এইটা আমি পরে দেখলাম, মানতে মানতে আমি ব্যায়াম করি বা যাই কিছু করি, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। নিজের জীবন আমি যে হার্টের অসুস্থ হওয়ার আগের থেকেও আমার এত ভালো লাগে, ভিতর থেকে বলে না মানুষ যে হাসে, আমার ভিতর থেকে এমনি হাসি এসে পড়ে খাওয়া দাওয়ার পরে, যখন আমি কফি টফি খাই মনে হয় যে ভিতর থেকে এমনি হাসতে ইচ্ছা করে। তো এই যে অনুভূতি, এই অনুভূতিতে মনে হইতেছে যে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই করোনার কারণে আমি দুই বছর পরে আবার নারায়ণের চেক আপের জন্য গেলাম। মানে কোভিডের কারণে ওনার যেতে দু বছর লেগেছে, সময় লাগছে, এটা বুঝেছেন যে না হলে আরো আগে যেতেন, যেহেতু কোভিড সিচুয়েশনের কারণে যেতে পারেননি, এই কারণে ওনার সময় লেগেছে ওখানে যেতে। জি, তো আমি নারায়ণ হাসপাতাল দেবী সিটি স্যারের আবার প্রোগ্রাম ই নিলাম, অ্যাপয়েন্টমেন্ট নিলাম, তো দেবী নারায়ণ হাসপাতালে গেলাম। তো যাওয়ার পরে যেটা ঘটলো, এবার উনি প্রথমে এটা অ্যাডভাইস করেছিলেন যে হ্যাঁ জি, তো যাওয়ার পরে উনি আমাকে অনেক পরীক্ষা দিলেন, দেবী সিটি স্যারের যে সেক্রেটারি উনি পরীক্ষা দিলেন, পরীক্ষাগুলো করাইলেন, যে পরীক্ষাগুলো এই যে হলো রক্তের পরীক্ষা। না ভালো, রিপোর্ট সব ভালো আছে, এখানে রক্তের যে পরীক্ষাগুলো ওনারা করিয়েছেন রিপোর্টগুলো ভালো আছে, যা আপনি বলেন ভালো। পরে এখন পরের দিন সকালে, আপনারা সবাই জানেন যারা নারায়ণ হাসপাতালে গেছেন বা যারা যায় নাই তারা হয়তো শুনছেন, যে দেবী সিটি স্যারের ওই সেক্রেটারি পরীক্ষাটরিকে এগুলো করানোর পরে দেবী সিটি স্যারের কাছে পাঠায়। তো ওই পাঠানোর আগে আমাকে একদিন পরে বলতেছে, আমি আসলে আপনাদেরকে বলি যে আমি আসলে ওই বেশি ভালো লাগা থেকে অনেক ভালো লাগতেছিল, সেই জন্য একাই চলে গেছি ইন্ডিয়াতে নারায়ণ হাসপাতালে, যে একটু চেক আপ করে আসবো। এখন চেক আপটা কী করাবে এটা আমার মাথার মধ্যে নাই। তো যাওয়ার পরে রক্তের পরীক্ষাও করার পরে আমাকে বলতেছে অ্যানজিওগ্রাম করানো লাগবে। এখন আমার না অ্যানজিওগ্রামের মানসিকতা তৈরি আছে, আবার অ্যানজিওগ্রাম করলে একদিন বেডে থাকতে হয়। তো সব কিছু মিলে আমাকে দেবী সিটি স্যারের সেক্রেটারি রেখে দিল অ্যানজিওগ্রাম করতে হবে। তো অ্যানজিওগ্রামের এই এটা হইলো, দেখে হইলো ডাক্তার বিজয় কুমার মাহালা স্যার উনি, তো ওই বিজয় কুমার বিকে মাহালা নামে পরিচিত, বিকে মাহালা স্যার আমাকে বললেন যে আপনাকে তো অ্যানজিওগ্রাম করা লাগবে। তো অ্যানজিওগ্রাম করা লাগবে, এখন আমি মনের দিক দিয়ে একটু ই হয়ে গেছি, ছোট হয়ে গেছি। তা আমি স্যারকে বললাম, স্যার অ্যানজিওগ্রাম তো করা লাগবে, এটা তো চেক আপ করাইতে আসছি, যখন করাবো কিন্তু এই অ্যানজিওগ্রামটা আমি করাইতে চাচ্ছি না। বলে আপনার তো হার্টের রোগী, অ্যানজিওগ্রাম তো করানোই লাগবে। তা আমার হঠাৎ মাথার মধ্যে এটা আসলো যে সিটি অ্যানজিওগ্রামের কথা। আমি বললাম, স্যার এই এই অ্যানজিওগ্রাম না করে আর সিটি অ্যানজিওগ্রাম করানো যায় না। তো বিজয় কুমার মাহালা আমাকে এই কথা বললেন যে সিটি অ্যানজিওগ্রাম করায় তো যাদের ব্লক কম আছে, আপনার তো ব্লক 85% ব্লক, বলে আপনি এটা করায় কোনো লাভ নাই, আপনাকে হাতে অ্যানজিওগ্রামই করা লাগবে। তারপরে আমি বললাম, স্যার আপনি আমার মন বলতেছে যে অ্যানজিওগ্রাম করানো লাগবে না, আপনি সিটি অ্যানজিওগ্রামে করান, প্রয়োজনে আমি আবার ওইটা করবো। এই কথা বলে স্যার আমি রাজি করছি, টাকা লাগলে আমার লাগবে। তো স্যার আমাকে বলতেছেন ওই বিকে মাহালা চৌধুরী সাহেব, এই যে স্যার এটা এটা লেখছে উনি, তো উনি আমাকে বলতেছেন যে দেখেন আমার ডাক্তারি ভাষায় আপনাকে সিটি অ্যানজিওগ্রামের কোনো ওয়ে নাই, কিন্তু আপনাকে ওই হাতে অ্যানজিওগ্রামই করা লাগবে। এরপরে আমার চুক্তি ভিত্তিক হইলো তার সাথে, যদি বললো যে 50-60 বেশি হলে কিন্তু আপনাকে আবার অ্যানজিওগ্রাম আমি করবো। আমি বললাম ঠিক আছে স্যার। এরপরে উনি সিটি অ্যানজিওগ্রাম লেখলেন, তো সিটি অ্যানজিওগ্রাম লেখার পরে বললো যে এরকম, এই যে এখানে লেখা আছে 256 নম্বর রুমে প্রধান পাঠাইছিল, এই যে এখানে, হ্যাঁ এটা সিটি অ্যানজিওগ্রাম পরে লেখছেন, 256 নম্বর রুমে। হ্যাঁ, তো এই সিটি অ্যানজিওগ্রামটা পরে লেখানোর পরে, তা আমি সিটি অ্যানজিওগ্রাম করাইলাম, করানোর পরে পরের দিন আমি রিপোর্ট নিয়ে যখন গেলাম, তা আমি ওই ঢাকার যে রিপোর্টটা ছিল আমাদের 80% 85% 100%, ওই রিপোর্টটা আমি আবার হাতে করে খুইলা একসাথে রাখছি দুইটা, যে স্যারকে জিজ্ঞাসা করবো স্যার এটা কি ভালো হয়েছে কিনা। ও এর মধ্যে আপনাদের আরেকটা কথা বলি স্যারকে, এই বিকে মাহালা স্যারকে আমি জিজ্ঞাসা করলাম, স্যার এই হার্টের ব্লক কি ভালো হয় কমে? উনি স্যার বলতেছে যে এটা তো কমে না, কিন্তু ওষুধ খাইয়া কন্ট্রোল রাখা যায়। তো আমি পরে যখন রিপোর্ট দেখলেন স্যার, স্যার খুব খুশি হয়ে গেলেন যখন দেখলো যে আমার সর্বোচ্চ রিপোর্ট আছে যে স্যার 60%। হ্যাঁ, সর্বোচ্চ হচ্ছে 60%। এখানে একটা খুব ইন্টারেস্টিং আমি আরও কিছু আপনার ইয়ে বের করেছি, 50-60% নট 60%, আর সর্বনিম্ন আছে 30-40%,
আর একটা আছে 40-50%, আর বাকিগুলোতে কোনো ব্লক নেই, সব নর্মাল আছে, এখানে লেখা আছে এটা, এটা আপনারা আগেও আপনি দেখেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে ইজেকশন ফ্রেকশনের উন্নতি হয় কিনা, তো ওনার আপনি ইজেকশন ফ্রেকশনটা বোঝেন কিনা, যে এটা ইকোকার্ডিওগ্রাফিতে এই যে দেখেন ওনার এখন বর্তমানে এই যে এটা হচ্ছে কয় তারিখের করা, এই যে জানুয়ারি মাসে ওনার ইজেকশন ফ্রেকশন এখন 60% আছে। হ্যাঁ, কিন্তু এর আগে ওনার আগের একটা রিপোর্ট আছে 2020 সালে, উনি যে ইজেকশন ফ্রেকশন সেটা ছিল এখানে 55%, এই যে এখানে দেখেন 55%, হ্যাঁ এখানে 55% ছিল, তার মানে এটারও আপনার উন্নতি হয়েছে। এটা কিন্তু আমি আপনি এখন আমি আমি এই মাত্র খেয়াল করলাম আপনার এই পৃষ্ঠা উল্টাতে গিয়ে, তার মানে ওনার ব্লক ছিল 100%, 85%, এখন আলহামদুলিল্লাহ এটা ডাক্তার সাহেব যেটা খুশি হয়েছেন 60%-এর নিচে আছে। আর একটা বিষয় হচ্ছে যে ওনার ইজেকশন ফ্রেকশন এখন 60, সো এক্সেলেন্ট। হ্যাঁ, তো এখন বলেন যে উনি যখন এই রিপোর্টটা দেখলেন যে এটা তো মিরাকল অনেকটা, তাই না? তো ওনার কাছে স্বাভাবিকভাবে এরকম ওনারা দেখেন না। জি, এটার পরে ওনার অনুভূতি কি, আপনাকে কি বলেন? বিকে মালা স্যার বললো যে আপনাকে তো আমি আসলে এনজিওগ্রাম ওইটাই করতাম, বাকি আপনার মনের যে আগ্রহ বা মনের যে জোর, হ্যাঁ, বা আপনি কনফিডেন্স, উনি বাংলা বলতে পারে, বিকে মালা স্যার পুরোপুরি বাংলা বলতে পারে, বাংলায় কথা হয়েছে, তো উনি বললো যে আপনার যে কনফিডেন্স, আপনার যে মনের জোর, এটা কোত্থেকে হইল? হ্যাঁ, তখন আমি বললাম যে স্যার আসলে আমি আপনাদের এইখানে আসছি শুধু আমার এটা চেক আপ করানোর জন্য, আমি কোনো অসুস্থ না, আমি পুরোপুরি সুস্থ লাইফ লিড করি এবং আমি আটতলার ছাদ পর্যন্ত সিঁড়িতে দৌড়ে উঠতে পারি, নামতে পারি, কোনো সমস্যা হয় না। বলে এটা আমি বললাম যে স্যার আমি একটা লাইফস্টাইল ফলো করি, জেকে লাইফস্টাইল ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের, বলে ওই লাইফস্টাইলটা ফলো করি আর এমনিই চলতেছি, ওইটাই আমি ওষুধ হিসাবে নিছি। হ্যাঁ, আর তো এইভাবে ওনাকে যখন আমি বললাম তখন উনি বললেন যে তাহলে জেকে লাইফস্টাইল, উনি জেকে লাইফস্টাইল বলেন, উনি বলছে যে আপনি যে লাইফস্টাইল ফলো করেন করেন সেটা আপনি ফলো করেন। আর আরেকটা মজার বিষয় হলো এখন উনি আমাকে স্রেফ দুইটা ওষুধ করছেন, দুইটা ওষুধ দিচ্ছেন, আগে ওষুধ খাইতাম দশটা, এখন খাইতেছি দুই, মানে সারাদিনে দুইটা ওষুধ। হ্যাঁ, এবং এই কথা বলছেন যে ডায়াবেটিসের, স্যার এই কথা বলছেন আমাকে যে আপনার যে ডায়াবেটিসের যে পরিস্থিতি আর ওষুধ খাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখানে ওনার কথা লেখা আছে যে স্যার উনি এখানে বলে দিয়েছেন যে আপনি এই যে লাইফস্টাইল, এই যে লাইফস্টাইলটা ফলো করবেন, এই যেই লাইফস্টাইলটা, তা উনি তো আর যে কে বুঝে না, উনি বুঝছে যে যেটা ফলো করে উনি আলহামদুলিল্লাহ এত ভালো ওনার ইকোকার্ডিওগ্রাফিতে ইজেকশন ফ্রেকশনের উন্নতি হয়েছে, তারপর সিটি এনজিওগ্রামে তার যে ব্লকগুলো ছিল সেগুলো এখন আর নেই, এখন তার নর্মাল রেঞ্জে আছে বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটা। উনি আবার এই স্যার এই কথা বলছেন যে আপনার আর এনজিওগ্রাম করা লাগবে না, এই কথা বলছেন ওনার আলহাম এইভাবে চললে। হ্যাঁ, এইভাবে চলে, জি জি, তাহলে এইভাবে যদি আপনি চলেন ওই লাইফস্টাইল, মানে ওইভাবে চলে আমার লাইফস্টাইল নষ্ট হলে তো বলা যায়। জি, বলছে যে আপনি এরকম নিয়মতান্ত্রিকভাবে চললে আপনার এনজিওগ্রাম আর করা লাগবে না, এনজিওগ্রাম করা লাগবে না, ডায়াবেটিস ওষুধ খাওয়া লাগবে না। তাহলে আমাদের প্রিয় দর্শক, যারাই বলেন যে ডায়াবেটিসের ওষুধ একবার শুরু করলে আজীবন খেতে হবে, যারা বলেছে, তো তাদের জন্য এটা একটা ভালো উদাহরণ যে ডাক্তার সাহেব নিজেই বলেছেন, ওনার মতো একজন মানে খেতে সম্পূর্ণ ডক্টর, যারা আমরা বাংলাদেশে তো স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ডক্টররা আছেন, তো যেহেতু আমরা অনেকেই বাঙালিরা এখানে নারায়ণতে যাই এবং তাদের যে পরামর্শগুলোকে আমরা বিশ্বাস করি এবং সেখান থেকে এই রিকমেন্ডেশনটা আমি মনে করি যে আমাদের আজকে অনেকটা ঈদের দিনের মতো, তাই না? জি জি স্যার, যে আমরা এই ওনার মতো একজন ডক্টর উনি নিজে লিখে দিলেন, হ্যাঁ যে হ্যাঁ এটা আপনারা ফলো করবেন, তো এটা আমাদের একটা আজকে মেজর পয়েন্ট এবং এই কারণে কিন্তু ভাইয়ের সঙ্গে আমার এই ভিডিওতে আসা। এবং উনি নিজে মুখে বলেছেন ডায়াবেটিসের ওষুধ খেতে হবে না, নিজের মুখে বলেছেন এই যে উনি ওষুধগুলো বন্ধ করেছেন। আমরা সাধারণত কী দেখি, ওষুধ বাড়ছে বাড়ছে বাড়ছে, তো কেউ কি এরকম 12-14 রকমের ওষুধ থেকে এরকম কমিয়ে নিয়ে আসতে পেরেছেন? আলহামদুলিল্লাহ আপনারা যারা যে কে লাইফস্টাইলে আছেন পেরেছেন। এবং রিকমেন্ড করা যেটা, যে এটা এইটা কেন, এটা অনেকেই পেরেছেন কিন্তু এখানে ডক্টর নিজে কমিয়ে দিয়েছেন, আমরা চাই সেটা। জি, যে আমরা চাই যে এই যে ডক্টর আসিফ মানোয়ারের মতো যারা আছেন কার্ডিওলজিস্ট, যারা আমাদের এই যে নারায়ণ হাসপাতালের ওনার নাম কি যিনি নিজের হাতে এটা লিখেছেন, বিজয় কুমার মাহালা স্যার, হ্যাঁ ওনারা। এবং দোস্ত আসিফ মনোয়ার, তোমার দেখছো তোমার রোগীরা তোমার প্রতি কত খুশি আলহামদুলিল্লাহ, তো তুমি দোস্ত আরও ভালো করো এই দোয়া করি। হ্যাঁ, এবং আমার বন্ধু ডক্টর আসিফ মনোয়ার সবসময় চেষ্টা করে মানুষের ওষুধটা কমিয়ে দিতে, অর্থাৎ সে চেষ্টা করে যে যেন ওষুধটা কমাতে পারি, তো আমরা তো লাইফস্টাইল ফলো করতে হবে, নাহলে ওষুধ কীভাবে কমবে।
আলহামদুলিল্লাহ এই জিনিসটা ছিল আমাদের মেজর আজকের যে ইস্যুস যেটা নিয়ে আমরা কথা বলেছি, যেটা আমাদের মেইন ফোকাস যে চেষ্টা করলে কি না পারা যায়। এখন আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব। একটা হচ্ছে যে যখন উনি বললেন যে আপনাকে ডায়াবেটিস ওষুধ খেতে হবে না, যখন বললেন আর এনজিওগ্রাম করাতে হবে না, তখন আপনার কেমন লেগেছিল? মানে না, এটা আসলে ভাষায় বলতে পারবো না কেমন লাগছে, তবে আমার কাছে মনে হয়েছে যে যে এটা অনেক আনন্দের বিষয়, যেখানে আমি একজন মরার জন্য যাত্রী ছিলাম সেখানে আমাকে এনজিওগ্রাম করা লাগবে না, সেখানে আমার ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগতেছে না স্যার, খাওয়া লাগবে না, উনি লিখে দিল। হার্টের ওষুধ, যেখানে মানুষ আমাদের দেশে অনেকে আমরাও মনে করি যে হার্টের ওষুধ একবার হইলে আর কমানো যায় না, সেখানে আমার স্রেফ দুইটা ওষুধ চলে, দুইটা ওষুধ নিয়ে আসছে, এটা অনেক ভালো লাগছে স্যার। এটা আসলে দেখলাম অর্ধেক করে দিয়েছে, হাফ করে দিয়েছে। যে তো এটাই প্রিয় দর্শক, তো আপনাদের কাছে কি মনে হয়, যারা আমরা জীবনের আশা মানে ছেড়ে দিয়েছিলাম, মৃত্যুর জন্য দিন গুনছিলাম, কারণ মানুষ না যখন হার্টে কোনো একটা প্রবলেম হয় জানতে পারে, তখন না তার মনটা এমনি, আমরা অনেকেই হয়তো জানি না যে আত্মা কোথায় থাকে, বাট আমরা বুকেই তো হাত দিই, মন কোথায় বললে দেখায় বুকের ভিতরে, তাই না? আমরা তো খারাপ লাগলে দেখি বুকের মধ্যে খারাপ লাগে, কারোর জন্য কষ্ট লাগলে বুকের মধ্যে কষ্ট লাগে, তাই না? এটাই তো, কিন্তু আমরা জানি যে হ্যাঁ এটা কেমিক্যাল রিয়াকশন, আমরা জানি যে ব্রেন দ্বারা আমাদের মন নিয়ন্ত্রণ সবই জানি, কিন্তু আমরা তো আমার কষ্ট তো বুকে লাগে, আমার মন খারাপ তো বুকের মধ্যে হয়। তো এখন যখন বুকটাই কোনো কিছুতে একটা সমস্যায় পড়ে যায়, তখন তো মনে হয় যে হায় রে আমি বুঝি আর নেই, আমার বুঝি আর এটা নেই। তো প্রিয় দর্শক, এখানে অনেকগুলো মেসেজ, একটা হচ্ছে ডিমের কুসুমি ভাই খেয়েছে, ঘি খেয়েছে, আমরা যে পরামর্শগুলো দিই সেটাই দিয়েছে, কিন্তু ব্লক নেই, কমেছে, তারপরে এখন ইজেকশন ফ্রেকশন বেড়েছে, এখন ডায়াবেটিসের কোনো চিকিৎসা ওনারাই দেয়নি, ওনার লাগছে না, এবং ডাক্তার সাহেব এটা মানে আমি বারবার খুব দেখাতে ইচ্ছা করছে আপনাদেরকে, আমিও খুব ভালো করে দেখছি যে উনি নিজের হাতে লিখে দিয়েছেন এটাই ফলো করতে, যেটা ফলো করে উনি ভালো হয়েছেন, আর আপনারা ভালো করে দেখেন। হ্যাঁ, খুব ভালো লাগছে যে এরকম নারায়ণা হসপিটাল থেকে, হ্যাঁ যাক আপনি অন্তত আমার নামটা বলে এসেছেন নাকি? না, এখানে একটা মজার ব্যাপার, ওদিন একজন আসলেন, তো উনি দুটো রোগী, একজন থাইল্যান্ডের আর একজন সিঙ্গাপুরে দেখিয়েছেন, একজন মাউন্ট এলিজাবেথে দেখিয়েছেন, আর একজন আর একটা কোথায় দেখিয়েছেন, থাইল্যান্ডের বামনগ্রাব, এই ধরনের। তো মজার ব্যাপার হচ্ছে ওখান থেকে ওনারা আমার নাম বলে দিচ্ছে, তোমাদেরও দেশে তো আছে ডক্টর জাহাঙ্গীর কবির, তোমরা কেন আমাদের কাছে আসছো? হ্যাঁ, তো এটা অনেক ভালো লাগে, এটা আসলে এটা আমি একদমই বলছি না বাড়িয়ে, মানে ওনাদের কথা, রোগীদের ভাষ্য। হ্যাঁ, আমি ওখানে ছিলাম। আমি এখানে এটা বলতে চাই যে আমার মনের দিকটা, সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য আমাকে আর যাওয়া লাগতেছে না, আমার আমার মানে এই প্রেসক্রিপশন, ডাক্তারের সাথে কনসাল্টিং সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে চিকিৎসার জন্য আর ইন্ডিয়াতে আমার আর যাওয়া লাগতেছে না আপাতত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে ভালো করে দেন এই পরিস্থিতিতে, কারণ আমি এই লাইফস্টাইল মানলে তো সমস্ত রোগ থেকে আল্লাহর রহমতে বাঁচিয়ে যেতে পারতেছি। ভালো আছে, হ্যাঁ সেটাই তো। প্রিয় দর্শক, এই কারণে আমরা চেষ্টা করব যে আমরা আমাদের দেশের যে সম্পদ, আমরা আজকে বিদেশে গিয়ে চিকিৎসার জন্য অন্যান্য কারণে আমরা দেশের যে টাকাগুলো, হ্যাঁ যে মূল্যবান আমাদের দেশের টাকাগুলো আমরা দেশের বাইরে দিয়ে আসছি, তো আমরা চাইলে সেই টাকাটা আমার দেশেই রাখতে পারি, আমরা চাইলে এতগুলো ওষুধ থেকে বাঁচতে পারি, আমরা চাইলে আমার নিজের হৃৎপিণ্ডের যত্ন নিতে পারি, আমরা চাইলে আমাদের নিজের রক্তনালীর যত্ন নিতে পারি, আমাদের লিভারের যত্ন নিতে পারি, আমার ডায়াবেটিস থেকে ভালো থাকতে পারি। তাহলে এখন আসলে সারা বিশ্বেই সবাই লাইফস্টাইলের কথা বলছেন, এবং এটা জাস্ট একটা নমুনা, এরকম নমুনা সবখানেই পাবেন। এখন কথা হচ্ছে, আগে মানুষ এতটুকুই বলে ক্ষান্ত হতো, হ্যাঁ আপনি ব্যায়াম করবেন, এই খাবার খাবেন না, এটা খাবেন না, কিন্তু আমরা যেভাবে পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে ঘুমের ব্যাপারে ডিসিপ্লিন কী হবে, শ্বাসের ব্যায়ামের কীভাবে হবে, কীভাবে হট কোল্ড শাওয়ার নেবেন, কীভাবে আইস থেরাপি ভাস্কুলার সিস্টেমটাকে আরও ইম্প্রুভ করবে, হার্টের উপর চাপ কমাবে, কীভাবে মানসিক প্রশান্তি আপনাদের সাহায্য করবে, কীভাবে ফাস্টিং আপনাদের সাহায্য করবে, কীভাবে সূর্যের আলো সাহায্য করবে, সকল বিষয়গুলোকে যখন আমরা একত্রিতভাবে এটাকে আমরা যখন পালন করি, তখন দেখা যাচ্ছে যে অ্যামেজিং আমরা রেজাল্ট পাই, তাই না? যেমন ওনার কাছে এখন মনে হচ্ছে যে না জানি আমার খুশি এমনিতেই আসে। হ্যাঁ, আগে যেখানে মৃত্যুর দিন গুনছি সেখানে আমার খুশিটা অটোমেটেড হয়ে গেছে। জি স্যার, সেটাই তো। এখন কি আপনার কোনো কষ্ট হচ্ছে এই লাইফস্টাইল মানতে বা কিছু? তো আমরা শেষ করব, আর শেষে দর্শকদেরকে আমি আর একটু অল্প একটু বেশি সময় নিব স্যার। আমরা হয়তো এই বাহিরেও যারা এক ভদ্রলোক এই আজকে ফ্রি কনসাল্টিং নার্স ছিলেন, তার সাথে আমার কথা হলো, উনি তবলিকের সাথী, উনি বলতেছে যে আমি তো আগে ভালো ছিলাম, এখন এই সফর করার কারণে আমি আর মানতে পারতেছিলাম না, বিদায় আবার অসুস্থ হয়ে গেছি। তো এই মাত্র কথা হইলো আমার সাথে,
তো ওনাকে আমি বললাম যে আমার ঘটনাটা আবার বললাম যে আমি ঘটনা মানা আসলে সহজ যদি আমার ইচ্ছা থাকে স্যার আপনি হয়তো অনেকে হয়তো এটা ই করবেন যারা তবলিক করে তারা হয়তো জানবেন বা সবাই জানে যে তবলিকের তিন চিল্লা বলতে একটা শব্দ আছে চার মাস সময় লাগে তিন চিল্লা পুরা করতে বলে আমি কাকরাইল মসজিদ থেকে চারটা তিনটা ডিস্ট্রিক্টে সময় লাগাইছি তিন এক চিল্লা করে তিন চিল্লা বলে আমি ওইখানেও এই কাকরাইল মসজিদ থেকেও আমি পারমিশন নিয়েছি যে আমি জেকে লাইফস্টাইল ডাক্তার জাহাঙ্গীর কবিরের যে ডাইট এই লাইফস্টাইল এই লাইফস্টাইলে আমি মাইনা চলবো আমাকে একটু এরকম জামাতবন্দি করে দেন বলে আমি পুরো চার মাস আমি আমার তরতিবে খাবার খাইছি আমার তরতিবে চলছি ব্যায়াম করছি বলে আবার যে আমল যেটা হয় আমার যে তিনজন আমির সাহেব আছেন আমি প্রায়জনে তাদেরকে সেটির দিকে গেলাম না বলে মোটামুটি সবার আগে না হইলেও সবার কেউ আমার আগে যে যে আমল শুরু করছে বা আমি আমল করতে পারি নাই আমি এই কাজেই করছি শুধু বিষয়টা এরকম না আমি পুরো আমল পুরো করছি এবং আমার যে লাইফস্টাইল খানাপিনা যেগুলো সেগুলো আমি পুরোপুরিভাবে করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি আসলে একটু কথা খরচ করতে হয় যে পরামর্শ করতে হয় যে আমি বলেছি যে আমাকে আছে যে দাওয়াতে দিয়েছে তো ঠিক আছে আপনার দাওয়াত হয়েছে তো কথা বলুন যারা দাওয়াত দিয়েছে তাহলে আমাদের জন্য একটু সুস্থ খাবার অপশন রাখেন আমাদের জন্য একটু সরিষার তেলে করে দিয়েন আমার তাহলে আমরা আপনাদের ওখানে গিয়ে কয়েকটা খাবার খেতে পারবো তো আপনারা যারা এইরকম বিভিন্ন সময় সময় দিচ্ছেন দিনের কাজে সময় দিচ্ছেন তো আপনারা যখন সফরে যাচ্ছেন তখন আপনারা একটু কথা বলে নিলেই হয় হ্যাঁ কথা বলে এখন আর যদি আর এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যারা দিনের কাজ করব যারাই করি না কেন তা ওনারা এক ধরনের করছেন অন্যরা আর এক ধরনের করছেন যারাই করেন না কেন একটা জিনিস তো আপনারা সবাই স্বীকার করবেন যে সুস্থ না থাকলে আসলে কিভাবে আমি কাজ করব তাই না আচ্ছা আপনার কাছেই জানতে চাই যে আপনি নিজেই বললেন যে আপনি আপনাদের যে একটা হয়তো পারফরমেন্স রেকর্ড থাকে বা মানে সবাইকে একটা পারফর্ম করতে হয় যেটাকে আপনারা আমল বলছেন মানে যেটা করণীয় আর কি তো এটাতে দেখা যাচ্ছে আপনি এগিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাই না তো এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে এই লাইফস্টাইল ফলো করাতে আপনি মানে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বা দিনের কাজের ক্ষেত্রে আরও বেশি মানে আগে হাঁটতে পারলে এখন দৌড়াতে পারছি এরকম মানে এটা স্পিড কেমন সেটা যদি একটু বলতে হ্যাঁ স্পিড যেটা বলবো সেটা হলো যে আমি ওই যে এই সিস্টেমটা হওয়ার কারণে দেখা গেল যে আমার যে অশান্তি ছিল বা মনের দিকটা যে ছোট ছিলাম বা আমি দৌড় দিতে পারবো না বা আমি হাঁটতে পারবো না এরকম কোনো অপশন আমার কাছে এখন নাই এখন আমার কাছে মনে হয় যে আমি ওই অসুখ ছিল এটি আমার কাছে সারাদিনে মনে পড়ে না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মানে সুস্থতা একটা বড় নিয়াম তো এটা আমরা এই জন্যে সবাইকে অনুরোধ করব যে আপনারা যে যেখানে আছেন না কেন তো আপনারা যেভাবে দেশের সেবা করছেন বা ইসলামের সেবা করছেন বা যে যেই পজিশনে আছেন সবাইকে একটা জিনিস বলি যে দেখেন সুস্থতা সবার উপরে এবং এটা আল্লাহই বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামতের একটি হচ্ছে নিজের সুস্থতা আমরা যদি সুস্থ থাকতে পারি তাহলে তো আমরা ভালো ভালো কাজ করতে পারবো তাই না জি তো এই জন্যে সবাইকেই বলবো যে আপনারা যেখানেই খাবারের অ্যারেঞ্জমেন্ট করেন এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আমরা যেন সুস্থ খাবারটা চুজ করি যদি ভাত খেতে হয় কাউকে তাহলে সে ডেকি চাটা লাল চালের ভাত খাবে অল্প পরিমাণে আর সবজি অলিভ অয়েল দিয়ে রান্না করবে বা সরিষার তেলে যদি একান্ত জোগাড় করতে না পারে অলিভ অয়েল অন্তত বাকি তরকারিগুলো সরিষার তেলে রান্না করবে এটা যদি এইটুকু অন্তত মানি তাও তো অনেক ভালো হয় তাই না জি জি আলহামদুলিল্লাহ আর কিছু আপনি বলতে চান জি আর একটু বলতে চাই স্যার আমার ওই যে মোটর চালাইতাম তো মোটর সাইকেল আমার হাত দুটোটা ভাঙা আচ্ছা 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 তো আমি এমনি তো ফ্রি হ্যান্ড স্যারের দেখানো ব্যায়াম করতাম রবনাতে একটা সংগঠনের সাথে করতাম এই রবনা উজ্জীবনে তো ইদানিং আমি আলহামদুলিল্লাহ ওই যে জিমে ভর্তি হয়েছি কিন্তু আমার হাত কিন্তু আল্লাহর ওই ভাঙা তারপরেও আমি ওই যে ওয়েট নিয়ে এখন ব্যায়াম করতে সাহস পাইতেছি বা যে আমি হাড়ের রোগী তারপরে যে 20 কেজি পরিমাণ ওয়েট নিয়ে ব্যায়াম করি বা করতে চাইছি পারি এটা আর কি মনের সাহস আর কি আলহামদুলিল্লাহ তো এখন এখানে ওনার একটা পরামর্শ আমাকে চেয়েছিলেন সেটা হচ্ছে যে জিমের ওরা বলেছে খাবার খেয়ে ব্যায়াম করতে যেতে এখন উনি জানতে চেয়েছেন যে আমি যদি খাবার না খেয়ে ব্যায়াম করতে যাই সেক্ষেত্রে আমি অতটা এনার্জি পাই না আর খাবার খেয়ে গেলে ওনার এনার্জি ভালো হবে এখানে আমার পরামর্শ কয়েক ধরনের আছে একটা হচ্ছে যদি আমরা মানে জিম করতে যাই সুস্থতার জন্যে তাহলে খালি পেটে জিম করাটা ভালো সেক্ষেত্রে আমি কম করব আমি 20 কেজি নেওয়ার আমার দরকার নেই আমি দরকার হয় 5 কেজি আমি ওখানে গিয়েছি একটা সার্টেন লেভেল ইম্প্রুভ করার জন্য আমাকে 20 কেজি নিতে হবে এমন কথা না বা এতক্ষণ করতে হবে এমন কথা না বাড়াবাড়ি করার দরকার নেই তো আপনি মোটামুটি যতটুকু পারেন করে এসে খাবার খান অথবা আপনি যদি মনে করেন ঠিক আছে আমি একটু ভালো প্রোটিন খেয়ে বা ডিম খেয়ে তবে 2 ঘন্টা আগে জিম শুরুর 2 ঘন্টা আগে খেতে হবে যদি খাবার খেয়ে যেতে চান তো বিকেলবেলায় যদি আপনি ব্যায়াম করেন জিমে যান তাহলে অবশ্যই দুপুরে আপনি 4টা ডিম খেয়ে নিতে পারেন
আর যদি আপনার ডায়াবেটিস না বাড়ে আপনি একটা দেশি কলা খেতে পারেন বা একটু খেজুর খেতে পারেন বা ডাবের পানি খেতে পারেন অবশ্যই জিমে যাওয়ার 2 ঘন্টা আগে খেতে হবে এটা একটা পদ্ধতি আছে আর সকালে করলে আমি মনে করি খালি পেটে করবেন লাইটলি করবেন যেখানে আপনি যতটুকু এনার্জি থাকবে তারপরে চলে আসবেন এসে ভালো প্রোটিন খাবেন ভালো প্রোটিন হচ্ছে ভালো গরুর মাংস মানে যেটা জেকে লাইফস্টাইল ফলো করে ওই ধরনের গরু যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি তারপর হচ্ছে ভালো মুরগির মাংস দেশি মুরগি তারপর হচ্ছে ভালো মাছ ভালো ডিম সবচেয়ে জিমের জন্য সবচেয়ে ভালো রেড মিট অর্থাৎ গরুর মাংস মজা না যে আমরা যে গরুকে ভয় পেতাম আজকে হার্টের রোগী এখন সেই গরু খেয়ে হার্টের রোগ ভালো হয়ে গেছে তো এখন এই গরুর মাংস আলহামদুলিল্লাহ এই গরুর গোশত এখন সেটা হতে হবে জেকে লাইফস্টাইল ফলো করা গরু কেরকম সে ঘাস খায় তার ন্যাচারাল খাবার খায় সে আর্টিফিশিয়াল খায় না সে হেঁটে বেড়ায় সে রোদরে যায় সে মানসিক প্রশান্তি চর্চা করে অর্থাৎ সে যদি ভালো খায় সে যদি হাঁটাচলা করে তার সে যদি সূর্যের আলোতে যায় হ্যাঁ তাহলে সে তো এমনি ভালো ঘুমাবে আর্লি ঘুমাবে সে ভালো থাকবে সোজা কথা হচ্ছে সে আসল কথা হচ্ছে তার ন্যাচারাল পদ্ধতিতে সে চলবে তাই না এটাই তো আমরা দেখেছি পাখিকে আমার ইয়া শেখাতে হয় না পাখি তার সময় মতো নিড়ে ফেরে সে ভোরে ওঠে সে যখন তার আওয়াজ দেওয়ার সে দেয় ফজরের সময় আবার কিচিরমিচির করে মাগরিবের সময় সে আগেই সে বাসায় ফিরে আসে সারাদিন সে তার নিয়মে খাবার খায় তো সে এটা তার জন্য ন্যাচারাল প্রবলেম হচ্ছে আমরা মানুষ যাদেরকে মানছি পালছি তাদের ব্যাপারে গিয়ে আমাদের ঝামেলা যে আমরা তা আমাদের পছন্দে তাদের খাবার খাওয়াই তো যার ফলে সে অসুস্থ হয়ে পড়ে হোয়াট এভার ইট ইজ তো আমরা জাস্ট মজা করলাম তো আসল কথা হচ্ছে আমাকে দেশি মুরগি দেশি মাছ দেশি গরুর মাংস তো এখন বলে যে পাবো কোথায় তো দেখুন একটা করা যায় যে 4-5 জন বন্ধু মিলে বা একসঙ্গে আছি নিয়ে একটা গ্রাম থেকে গরু এনে আমরা ভাগ করে নিতে পারি যেভাবে কোরবানিতে আমরা ভাগ করে নিই কিন্তু বাজারের যে মাংসগুলো পাওয়া যায় সাধারণত অ্যাভয়েড করাটা ভালো কারণ দেখা গেল যে আবার ওই নষ্ট মাংস বেশি খেতে গিয়ে আপনি বিরাট বিপদে পড়বেন তখন আবার আমাকে দোষারোপ করতে হবে যে না আপনার কথা অনুযায়ী খেয়েছি তাহলে এটা আমার ওইটা পরামর্শ না ঠিক আছে আর কিছু ক্লারিফাই করতে চান আর কিছু আছে মনে যে না এটা বলে লাভ না বাসায় গিয়ে মন খারাপ করলেন না ঠিক আছে ওকে তাহলে আমরা শেষ করছি প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ভালো থাকার প্রচেষ্টা আমাদেরকে সবসময় করতে হবে তাহলে জিমের বিষয়টা বুঝেছেন তো না যেটা পরামর্শ দিয়েছি যে আমি ভালো প্রোটিন খাবো আর বাড়াবাড়ি করবো না একটা সার্টেন লেভেলে আমার সুস্থতা থাকলে হলো বেশি বডির আমার দরকার নেই বেশি বডি আবার হার্টকে লোড করবে কারণ অনেক মাসেল হয়ে গেলে তখন হার্টকে আবার ওই মাসেলগুলোকে ফিট করাতে হবে সো অনেক বেশি মাসেল আসলে ভালো হবে না ঠিক আছে আর জিমের ওরা স্বাভাবিকভাবে ওরা চিন্তা করে যে সবাই বডি বিল্ডার হবে সবাই আর্নল্ড শোয়ার্জনেগার হবে কিন্তু আমি সোহেল তাজ ভাইয়ের সঙ্গে প্রোগ্রাম করেছি আসলে অ্যাকর্ডিং টু ওর নিড আপনার বডিটা হতে হবে কেউ লিন বডি চায় কেউ মাস্কুলার বডি চায় কিন্তু আপনার জন্য আমার পরামর্শ লিন বডি বেশি মাসেলের দরকার নেই আপনি জাস্ট স্ট্রেন ট্রেনিং করেন যা পারেন তার অর্ধেক নিয়ে করেন তাহলে আজীবন করতে পারবেন আর একটা সময় বেশি বেশি করতে গেলে একটা সময় গিয়ে আর পারবেন না তখন অনেক বেশি সময় দিতে হবে একটা সময় আপনার পক্ষে এত সময় বের করা সম্ভব হবে না ঠিক আছে তাহলে আমরা একটা সার্টেন লেভেলে থাকবো তো প্রিয় দর্শক আশা করি আপনারাও পরামর্শগুলো পেয়েছেন তো আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য এই প্রোগ্রাম করছি না আমরা আমাদের আনন্দ শেয়ার করার জন্য করছি যারা পরামর্শ দিয়েছিলেন নিং বসাতে তাদের প্রতি আমার কথা হচ্ছে যে হ্যাঁ ওনারা তাদের নীতি অনুযায়ী সঠিক পরামর্শ দিয়েছিলেন এবং উনি ওনার মনে চেয়েছিল দেখি আমি আর কোনো উপায় আছে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ আবার তাকে পথও দেখিয়েছেন তো এই জন্যে আমরা যদি খুব চাই ভালো থাকতে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে পথ দেখাবেন তো এটা প্রমাণ আর একটা পেলেন এবং আমরা বড় বড় জায়গা যেখানে আমরা সবাই পছন্দ করি নারায়ণ হাসপাতাল যেখানে দেবী শেঠি এক নামে সারা এই পুরো উপমহাদেশের সারা বিশ্বের সবাই চিনে তাদের ওখান থেকে যখন এরকম রিকমেন্ডেশন আমরা পাই আমাদের অনেক ভালো লাগে তারাও যখন দেখে যে সবাই চায় রোগীর কল্যাণ তারাও যখন দেখে যে কিরে আমি জানতাম এগুলো চেঞ্জ হয় না তো এই লোক কী এমন করে নিয়ে আসলো যে তার এরকম একেবারে রাত আর দিন পার্থক্য হয়ে গেছে হয়ে গেল তো তারাও অবশ্যই এটাতে ইন্টারেস্টেড ফিল করবে এবং অবশ্যই তারা এটাতে খুশি হয়েছে এবং তার ওষুধ কমিয়ে এখন মাত্র 1-2 ওষুধে চলে এসেছে আমি মনে করি কয়েকটা ওষুধ আরও আর তার লাগবে না সামনে তো লাইফস্টাইল তাকে বাঁচিয়েছে তো প্রিয় দর্শক আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা সুস্থ জাতি হিসেবে আমরা যেন গড়ে উঠতে পারি আমাদের দেশপ্রেম যেন সবার উপরে থাকে আমরা যেন সবাই ভালোভাবে সুস্থভাবে বেঁচে আমরা দেশের কল্যাণে কাজে লাগতে পারি আমরা চলেন সেই ব্যাপারে সচেষ্ট হই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু